হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিদিশা রিপোর্টিং এর। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা হোম মেকার, স্পেশালি মহিলাদের জন্য যারা নিজেরা একটুখানি কিছু উপার্জন করতে চায় বাট উপায় নেই, কিন্তু তারা ঘরে বসে নিজেরা নিজেদের বিজনেস সেট আপ করতে পারে। আর তোমরা বুঝতে পারছো যে আমি এখানে কী বলতে চাইছি। জুয়েলারি দেখাচ্ছি, হ্যাঁ, অক্সিডাইজ জুয়েলারি হোক বা এমনি জুয়েলারি হোক, এই জুয়েলারি মেকিং করে কিন্তু তোমরা নিজেরা আর্নিং করতে পারো। এর বাদেও এখন তো অনেক অপশনস বেরিয়েছে অনলাইনের, ইনস্টাগ্রাম স্টোর, ফেসবুক, তোমরা সবাই জানো, এগুলো নতুন কিছুই না, এখন সবাই তোমরা বুঝে গেছো এগুলোর ব্যাপারে। তোমরা এগুলো এখানেও বিক্রি করতে পারো। বাট হ্যাঁ, এই যে জুয়েলারির যে জিনিসগুলো, এই মানে প্রাইমারি জিনিসগুলো, সেটা তোমরা কোথার থেকে কিনবে, কীভাবে কিনবে, কীভাবে বানাবে সবই বলবো। বাট এইটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তার আগে বলে দিই যে সম্পূর্ণ তোমরা এই কানের হারগুলো তৈরি করবে, এইগুলো তৈরি করার জন্য মাত্র এই দুটো জিনিসের দরকার। তো আমি নাম জানি না এগুলো কী বলে, বাট তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে যেখানে এইসব জিনিসগুলো বিক্রি হয়, অথবা শ্যাম বাজারে দেখবে ফুটপাতে একজন ভদ্রলোক এইসব জিনিস নিয়ে বসে। হার্ডলি 50 থেকে 70 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। আর এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা হার কানের তৈরি করব, এগুলো যে জিনিসগুলো কোথা থেকে পারচেজ করব, তো আমি এখানে যে দোকানে দেখাচ্ছি এটা হচ্ছে বারাসাতে অবস্থিত। বারাসাত কলোনি মোড় ব্রিজের নিচে অনেক বড় একটা মার্কেট বসে, এবং তোমরা কলোনি মোড়ে ঢুকে ব্রিজের নিচের থেকে বেশিক্ষণ যেতে হবে না। রূপমহল বলে একটা কসমেটিকের দোকান আছে এবং ব্লাউজের দোকান আছে সেকেন্ড গলিতে। সেকেন্ড গলির ডান দিকে ঢুকেই তোমরা দেখতে পাবে পরপর এরকম দোকানগুলো আছে, যেখান থেকে আমরা জুয়েলারির যে ছোটো ছোটো জিনিসগুলো হয়, খুচরো জিনিসগুলো পারচেস করব, এবং ওইগুলো লাস্টে আমরা তৈরি করি গড়ি, যেটা একটা ভালো কানের দুল হয়ে যায় অথবা মাং টিকা হারে পরিণত হয়। তো এখানে দেখতে পাচ্ছ এরকম জিনিসগুলো আমরা পারচেস করব। এগুলো তোমরা 2 টাকা গ্রাম, কোনোটা 1 টাকা গ্রাম, কোনোটা 3 টাকা গ্রাম। তো অক্সিডাইজ বেসিক্যালি নেবে, কারণ অক্সিডাইজ জিনিস কি হয়, ওটা তোমার কালো হলে বা জল লাগলে, ওই যে যেরকম থাকে ওগুলো দেখতে সেরকমই থাকে, তুমি জল লাগাও কি ঘামো, ইজ ডাজেন্ট ম্যাটার। বাট মেটালের যে জিনিসগুলো একটু বেশি দাম, যেহেতু মেটাল হেভি হয়, তো তোমরা চেষ্টা করবে সব সময় হালকা জিনিসটা নেবে। কজ দেখো, হালকা জিনিস দিয়ে বানালে কি হবে, জিনিসটা দেখতেও গলা ভরা লাগবে অথবা কান ভরা লাগবে, কিন্তু তোমাদের গ্রামে কম পড়বে। এবং ছোটো ছোটো জিনিসের মেটালে সেগুলো গ্রামে বেশি পড়ে যায়। তো তোমরা যদি নিজেদের বিজনেস সেট আপ করতে চাইছো, তো তোমরা চেষ্টা করবে যে গ্রাম যেগুলো কম সেগুলো নেবে। এতে তোমাদের কী হবে, সেটা আরেকটু মূল্যতে তোমরা বিক্রি করতে পারবে বাইরে। তো ওখানেই তোমরা সব মিলিয়ে মিলিয়ে দেখে নেবে যে তোমরা কীভাবে কী স্ট্রাকচারে হারকানে বানাতে চাও, অথবা তোমরা কোনো গুগল থেকে ছবি দেখে যেও, সেখানে সবই অ্যাভেলেবেল আছে, সেই ছবি দেখিয়ে দেখিয়ে তোমরা মিলিয়ে মিলিয়ে কিনতে পারো। আমি এখানে একটা হার বানাবো ভেবেছি, কিন্তু এগুলো তো তোমরা এটাও করতে পারো যে নিজেরা যদি ঘরে পড়ো, কখনো খুলে হার বানালে, কখনো খুলে কানের বানালে, তোমাদের নিজের খুশি। আমি তো কখনো হার বানাই, কখনো কানের বানাই, মানে এটা আমি শিখেছি আমার মাসির থেকে। এটা আমার কিছুই ক্রেডিট না, আমার মাসিরই ক্রেডিট। আমার মাসি আমাকে শিখিয়েছে, মাসি দোকানটা চিনিয়েছে, এবং মাসি আমাকে তৈরি করা শিখিয়েছে, আর আমি অত এক্সপার্ট না তৈরি করতে। আর যেহেতু আমার কাছে আমার অনেক ফ্রেন্ডসরা বলেছে, অথবা আমার অনেক রিলেটিভসরা বলেছে যে আমাকে বানিয়ে দে বা কিনে দে, তো আমার কাছে সময় নেই খাওয়ার জন্য, বানিয়ে দেওয়ার জন্য, তাই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা শিখে শিখে নিজেরাই বানাতে পারবে, বা কেউ ছেড়ে নিজেরাই বিজনেস করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর দুর্গার, এখানে দুর্গা অথবা গণেশ এইসব মূর্তিগুলোর হচ্ছে, সরি, লকেটগুলোর গ্রাম হচ্ছে 2 টাকা করে, বাদ বাকি 1.5 টাকা করে। এরকম স্ট্রাকচার, মানে যত সুন্দর স্ট্রাকচার একটু দামটা বেশি হবে বড় বড় জিনিসের। বা 1-1টার গ্রাম তো 5 গ্রামও হতে পারে, 6ও হতে পারে, 7ও হতে পারে, বা 2 টাকা অ্যাড হবে। আর কিছু কিছু তো 50 গ্রামেরও আছে। সিলভার কালার ছাড়াও তোমরা গোল্ডেন কালারের পেয়ে যাবে, বাট আমি রেকমেন্ড করবো সিলভার কালারটা, কারণ সিলভার কালারটা কি হয়, জল লাগলেও কিছু বোঝা যায় না অক্সিডাইজের। বাট গোল্ডেন কালারটা একবারে জল লাগলে উঠে গেলে খুবই বাজে লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম লকেট দেখতে পাচ্ছি, এইসটা খুব বড় বড় বিশাল বিশাল, এগুলো আমি কোনোদিনই পরি না, পরবো না, আমি অত বড় পছন্দ করি না, আমি সোমারের মধ্যে পছন্দ করি। যাই হোক, আমি বুঝতে পারছিলাম না কোনটা নেবো। তো মাসি এখানে অনেকগুলো চুজ করেছে, কিছু অক্সিডাইজ আছে, কিছু মেটালের আছে, বাট ট্রাই করবে, একটু মিক্সড আপ আছে। তো তোমরা কিন্তু কালারটা দেখে কেন, তোমরা একটা অক্সিডাইজ কিনছো আর একটা মেটালের কিনছো, যখন তোমরা তৈরি করবে না ওটা দেখতে সুন্দর লাগবে না। তো যেটা কিনবে সেটা এক ধরনের সব কিছু কিনবে। তো একে দেখতে পাচ্ছি টুকরো টুকরো সব আমরা কিনে নিয়েছি, এখানে পারচেস করে নিয়েছি। এগুলো তোমরা কানের বানাতেও পারো, হার বানাতেও পারো, বা মাথার টিকলি বানাতেও পারো।
আর এগুলোকে রূপ দেওয়ার জন্য আমরা এখানে বল ঝুড়ি এগুলো কিনে নেব, কারণ যে হারগুলো আমরা তৈরি করব বল বা ঝুড়ি বা রিং ছাড়া তো দাঁড়াবে না। তো এখানে বিভিন্ন রকমের ঝুড়ি আছে বল আছে। এবার তোমরা বুঝতে পারছো না অনেকেও যে ঝুড়ি বল এ কি বলছে, বা যখন আমি বানাবো তখন তোমরা নিজেরা দেখতে পারবে। তার সাথে তোমাদেরকে এখানে এই সব বড় বড় গণেশ দুর্গা লক্ষ্মী দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা সিংহাসনে দেখে পুজো করতে পারো। জোক সাপার্ট, এটা মজা ছিল কিন্তু, বাট আমাদের তাই মনে হচ্ছে। তোমরা ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো। কে পরে এরকম বড় বড়, কিন্তু অনেক কেউ পরে দেখি নন্দনে, আমি দেখেছি এরকম অনেক কেউ পরে যায় ওই ড্রামা নন্দন নান্দিকার। এই বড় বড় লকেটগুলো অনেক কারো চয়েসে এখন অনেক ট্রেন্ডে চলছে, অনেকেও শাড়ির সাথে পরে অথবা কুর্তির সাথে পরে, যে যা যার সাথে পরে খুশি পায়। আমি এখানে নিয়ে নিয়েছি বল আর রিং, কারণ এই বল আর রিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যেটা আমি তৈরি করবো সেটাকে একটা রূপ দিতে হবে বা একটা জিনিসের মধ্যে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য এই রিংসগুলো বলগুলো ঝুড়িগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি কোনোটা 10 গ্রাম কোনোটা 9 গ্রাম করে নিচ্ছি, বল বা ঝুড়ি যাই বলে থাকি। আমার দামটা মনে পড়ছে না, তাও তোমাদেরকে বলে দিই, এখানে মনে হয় 1.5 টাকা গ্রাম 1 টাকা গ্রাম সাইজ অনুযায়ী। তো তোমাদের যতগুলো লাগবে তোমরা ততগুলো নিয়ে নিও। তো আমার মনে হলো আমার 10 গ্রাম 12 গ্রামের মতন লাগবে। এবং এখানে আমি চেন নিয়ে নিচ্ছি, তোমরা 3 রকমের চেন পাবে, কিছু বড় বড় ফাঁকা ফাঁকা, কিছু গায়ে মিহি মিহি গায়ে লাগানো লাগানো। তো এটা যেরকম দাম ছিল তোমার 30 টাকা, আর যেটা হচ্ছে এইটা এইটা এই জিনিসটা 30 টাকা, সরি আগেরটা 25 টাকা ছিল। তো আমি এখানে দুটো নিয়ে নিলাম, কারণ আমি বেশি বড় একটা হার বানাবো। এখানে ক্রিস্টালে অনেক কিছু দেখতে পাচ্ছ, ওগুলোতেও তোমরা বিভিন্ন রকম হার কানের বানাতে পারো। এখানে কানের দুলের কিছু সেট দেখতে পাচ্ছি, যার নিচে তোমরা এরকম ঝুড়ি ঝুলমি কি বলে দিতে পারো। তো এবার আমার মাসি বসে পড়েছে হারটাকে বানানোর জন্য, আমাকে শেখাচ্ছে, কজ এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু এখন আমি অনেক ভালো শিখে নিয়েছি, আমি নিজে নিজেই বানাতে পারি। এরকম করে মাসি আগে ডিজাইনটা করে নিয়েছিল থালার মধ্যে, যে কীরকম স্ট্রাকচার আমরা করব। তো এরকম একটা স্ট্রাকচার আমরা বানিয়ে নিচ্ছি। আর এগুলো এমন একটা জিনিস না, তোমরা নিজেরা যা খুশি স্ট্রাকচার দিতে পারো, তোমাদের নিজের পছন্দের মতন, অথবা যখন মন চায় নিজেরা খুলে কানের বানিয়ে ফেলে, হার বানিয়ে ফেলে, অ্যাজ ইওর উইশ। আমি যা যা জিনিস এখান থেকে পারচেস করেছি প্রত্যেকটা দাম আমি তোমাদেরকে বলবো, তোমরা মন দিয়ে শোনো, যাতে তোমরা ভবিষ্যতে কিনতে গেলে বুঝতে পারো। 1.5 টাকা গ্রাম, ঠিক আছে, তাহলে 1.5 টাকা গ্রাম লেখা হচ্ছে 2.5 টাকা গ্রাম, এটাও 2.5 টাকা গ্রাম। আচ্ছা, আর এগুলো হচ্ছে পিচ হচ্ছে ধর 2 টাকা। আচ্ছা, ঠিক আছে, 2 টাকা। আর এটা হচ্ছে তোমরা দাম মোটামুটি জেনেই গেছো, বাট ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দেখো তো মানে আমার ভাইরা আর স্পেশালি দিদা এরা কোনোদিন চুপ থাকে না। আমি যখনই ভিডিও বানাবো ওদের ইন্টারাপ্ট করতেই হবে, ওদের ভালো লাগে এটা করতে, ওরা চায় যে ওদের সাউন্ডগুলো আমার ভিডিওতে দেখাক, কিন্তু ওদের মুখ দেখাতে চায় না। যাই হোক, তোমাকে বানানো শেখাই এখন। এই দেখতে পাচ্ছ প্রথমে একটা রিং নিয়ে নিলাম, এই যে পিলারটা দেখতে পাচ্ছ, সারাশি বলে না কি বলে আমি আজ অব্দি নাম জানলাম না, ওই একটুখানি ফাঁকা করে নিতে হবে, দেখাচ্ছে কিরকমভাবে। এই দেখো, এই যে মুখটাকে খুলে নিতে হবে এরকমভাবে, ঠিক এইভাবে, এই যে মুখটা খুলে গেল। এরপরে আমরা এখানে একটা ঝুড়ি দিয়ে দেবো, এইগুলোকে ঝুড়ি বলে বলগুলোকে, এই বল দিয়ে দিলাম। তারপরে এই যে লকেটগুলোর মানে এই জিনিসগুলোর যে ফাঁকা ফাঁকা ফাঁকা, এর মধ্যে থেকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আবার ওই জিনিসটাতে চাপ দেব, ওই সারাশি দিয়ে আমরা চাপ দিয়ে দেব। দেখলে কতটাই সহজ, আমার মাসি অনেক এক্সপার্ট হয়ে গেছে এগুলো করতে করতে, আমি অনেকক্ষণ টাইম লাগাই, মাসি হয়ে গেছে, ওকে বলেছি নিজের একটা খোল বিজনেস, কিন্তু সময় হচ্ছে না বলে খুলতে পারছে না। যাই হোক, মাসি যখন না পারছে, কিন্তু তোমরা যারা ইচ্ছুক তোমরা আর ওয়েট করো না, তোমরা এখনই শুরু করে দাও। আর আমি বলছি নিশ্চয়ই তোমাদের এটা কাজে লাগবে, এটা অনেক ডিমান্ড থাকে। আমারই কত পছন্দ, আগে আমি শ্যামবাজারটা কিনে কিনে কত টাকা দিয়ে পড়তাম, বাট আমি এখন ঘরেই বানিয়ে পড়ি। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছে একটা একটা করে। এরপরে হচ্ছে হারের পালা, হারটাকে আমরা কেটে নেব।
আমরা কেটে নিয়েছি অলরেডি হাড়টাকে, ওই একটা যে 85 দেখালাম যেটা 85 টাকা না 70 টাকা বলছে ওটা হচ্ছে চেন কাটার জন্য, সরি আমি হাড় হাড় বলছি কেন, চেন চেন কাটার জন্য। এরপর আমি এটাকে গেঁথে দিলাম, তার আগেই দুটো বল দিতে হবে। এই বলগুলো কী করে, এই যে বড়ো লকেটটাকে নড়তে চড়তে দেয় না, এক জায়গায় স্টিল করে রাখে এই বড়ো বলগুলো। তোমরা চাইলে বিভিন্ন রকমভাবে এগুলোকে তোমরা রূপ দিতে পারো, নিজেরা গড়তে পারো, ডিজাইন হচ্ছে তোমাদের ব্যাপার তোমরা কি করবে। এবার আমি এসেছি, দেখো নাজুকভাবে ধরছি, এরকম সেট আপ নিয়ে বসেছি। মাসি বলছে তোর চ্যানেল তুই ট্রাই কর, তুই ট্রাই না করলে আমি কি বারে বারে যাবো তোর ওখানে বানিয়ে নিতে? আরে না অবশ্যই না, আমি এখন দেখাচ্ছি স্টাইল করে এরকম করে ধরবো এরকম করে করবো, হাসিও পাচ্ছি আমার, কারণ ডিজাইনটা আমি কাস্টমাইজ করবো বলেছিলাম, বাট এখানে আমিও মিথ্যা কথা বললাম, ডিজাইনটা মাসি কাস্টমাইজ করেছে, আমি মুখে বলেছিলাম বাট মাসি এরকম করে দেখিয়ে দিয়েছে। তুমি একটা করে বল এখানে গাচ্ছি, এত করে মাসির মনে হচ্ছে এই হাতটা অনেকটাই তৈরি হয়েছে, তো আমি যতক্ষণ ধরে একটা পুঁতি এখানে গাচ্ছি। যাই হোক আমাকেও করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। হাড়টা বানাতে পারে তো আমি এক্সপার্ট হয়ে গেছি, তো আমি এখন থেকে আর জুয়েলারি কিনে পড়ি না, আমি নিজের গয়নায় নিজে বানিয়ে পড়ি। এরপরে ভেবেছি সোনা বানানোও শিখব, এটা সম্পূর্ণ মজা ছিল। হ্যাঁ তোমরা কিন্তু কেউ সিরিয়াস নিও না, মাঝে সাঝে আমি না অনেক কথা বিয়ন্ড এক্সপেকটেশনস আর সীমাহীন ছাড়িয়ে বলে ফেলি। যাই হোক এই হাড়টা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে এই হাড়টা তোমরা দেখেছো আমাকে অনেক ফটোতে পড়তে, আমার অনেক একটা পছন্দের হাড়। এই নেক্সট বার যখন মাসি বাড়ি যাবো আমি আবার আরেকটা জুয়েলারি ভাবছি বানাবো। তার সাথে বলে দিই এই বড় বাজার এমন একটা জায়গা সেখানে সব কিছু পাওয়া যায়, আমি বড় বাজারে খোঁজ নেবো কোথায় দোকানগুলো আছে, ফার্দার তোমাদেরকে আমি জানাবো। দেখতেই পাচ্ছ হাড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাজ হচ্ছে যে আমি দামগুলো বলেছি সেগুলোকে প্লাস করো, এবং তোমরা আমাকে জানাও এই হাড়টা বাইরে কত দাম হতে পারে, কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবে হাড়টা বাইরে কত দাম হতে পারে এবং এটা ফায়দা আছে কি না। এবং তোমরা চাইলে এটা করতে পারো, ট্রাস্ট মি এটা খুবই এখন ট্রেন্ডিংয়ে চলছে। কিছু আমার পিক্স দেখাচ্ছি যেগুলো আমি পরে ফটো দিয়েছি বা রিল ঠিল করি মাঝে সাঝে, কীরকম লাগছে আমাকে জানিও। হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো জুয়েলারি বানিয়ে রেখেছি অলরেডি, এবং গরিব ইউটিউবার হলে যা হয় নিজের মডেল নিজেকেই সাজতে হয়, আর যে মানে বিনা সাজুগুজু করে মডেল বসে পড়েছি আমি। আর এখানে আরেকটা হাত দেখাবো, চোখার না চিক তোমরা দুটোর মধ্যে যে কোনো কিছু বলতে পারো, এটা আমার খুব পছন্দের। এরকম এই হেয়ার ব্যান্ডের মতনও পরি, গলায়ও পরি, এটা হচ্ছে তোমাদেরকে সেলাই করতে হবে। এরকমভাবে এই বিনুনিটা কিনে নেবে, আমি তো বিনুনি বলি এগুলো কী বলে আমি নামও জানি না দেও, আর এই লকেটগুলো কিনে নেবে এবং তোমাদেরকে সম্পূর্ণ সেলাই করতে হবে। এগুলো পরলে খুবই সোভার লাগবে গাউনের সাথে পরো, দেখতেই পারছো আমাকে কত সুন্দর লাগছে, আমি নিজেকে দেখো কত সুন্দর বলছি। হ্যাঁ কেউ কিন্তু সিরিয়াস নিও না, আগেও বলেছি আমাকে কিন্তু মাঝে সাঝে সিরিয়াস নেবে না, বাট হ্যাঁ এই জুয়েলারির জন্য কিন্তু সিরিয়াস নেই, তো আমি খুব সিরিয়াসলি বলছি তোমরা কিন্তু তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু করতে পারো। এই আমার পছন্দের হার, এটা আমার খুবই পছন্দের হার, আমি এটা অনেক জায়গায় পরেছি, শাড়ির সাথেও পরেছি, কুর্তিও পরেছি, বাট হ্যাঁ কুর্তির সাথে পরলে কিন্তু সলিড কালারের সাথে পরো। আমি কিছু কানেরও তৈরি করে রেখেছি, কানের দেখতেই পাচ্ছি কানেরটা প্রচণ্ডই ভারী, এটা মেটালের পুরো, কিন্তু তাও আমি পরবো, আমার কান ছিঁড়ে যাক কেটে যাক তাও আমি পরবো, কারণ আমি সাজ জুতো খুব ভালোবাসি। এই কানের যে মেরুন কালার বল দেখলে এগুলো একটু বেশি দাম সিলভারের থেকে। আর এখানে এই দেখতেই পাচ্ছ এই মহাদেব না সরি গণেশ কানের আমার খুবই পছন্দের, আমি পিন্টারেস্টে দেখেছিলাম তবে থেকে খুঁজছি, আর এটলিস্ট আমি ওই দোকানে গিয়ে পেয়েছি এবং নিজেই আমি এটাকে কাস্টমাইজ করে পরেছি। তোমরা চাইলে এখানে রঙিন ঝুড়িও দিতে পারো, আর হ্যাঁ এগুলো না পিপি প্যাকে লক করে রাখবে, ওই প্যাকেট প্লাস্টিকের যে পিপি প্যাক হয়, তাহলে কিন্তু এগুলো রং টং উড়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এই হারটা তো আগে দেখিয়েছি, এই হারটা আমার পছন্দের, এবং আমি এরকম তিন চারটে হার বানিয়েছি, আমার অনেক কাউকে দিয়েও দিয়েছি গিফটসে, তারা পড়েছে আমাকে অ্যাডমায়ারও করেছে, আমার খুবই খুশি লেগেছে। আর আমি চাই যে এই খুশিটা তোমরাও পাও, খুশির সাথে সাথে তোমাদের পকেটেও মানে ব্যাগেও একটু কিছু খুশি আসুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যইভাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে আরেকটা এপিসোডের সাথে। ও হ্যাঁ আরেকটা কথা, বিদিশা রিপোর্টিংয়ে কিন্তু রিপোর্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।